तो ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস দেখুন, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটি ডায়াল প্যাড রয়েছে, যেখান থেকে আমরা নাম্বার টাইপ করে সবাইকে কল করে থাকি এবং এই ডায়াল প্যাডটি কিন্তু মানে হোয়াইট কালার হয়ে থাকে, যেখানে কিন্তু আমরা কখনোই ছবি সেট করতে পারি না বা ছবি সেট করা যায় না। কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ডায়াল প্যাডের মধ্যে আপনার ছবি সেট করতে পারবেন। সো গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে ডায়াল প্যাডের মধ্যে কিন্তু আমার ছবি সেট করা রয়েছে, এর ফলে কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগছে। তো আপনি চাইলে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনের ডায়াল প্যাডের মধ্যে কিন্তু আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন এবং আপনার মোবাইল ফোনে যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং সে তার মোবাইল ফোনের ডায়াল প্যাডের মধ্যে ছবি সেট করার জন্য কিন্তু আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে কীভাবে তুই এই কাজটি করেছিস, আমার মোবাইল ফোনে একটু করে দে। তো এই কাজটি আমি কীভাবে করলাম বা কীভাবে আপনার স্মার্টফোনে করবেন সেটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন एक्सपार्ट मिस्त्री चैनल। तो चलून शुरू करा जाक। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস এখন আমি দেখাবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ফোন ডায়ালারের মধ্যে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করবেন। সো গাইস এটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে সার্চ দেবেন যে ফটো ফোন ডায়ালার। তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করেছি এবং আমার কাছে সবথেকে ভালো যে অ্যাপসটি বলে মনে হয়েছে এই অ্যাপটি। তো এখন আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি গেট স্টারে ক্লিক করবেন, গেট স্টারে ক্লিক করার পর এখন আপনি সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর এখন আপনি অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করার পর এখন আপনি গ্যালারি অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন, যে ছবিটি আপনি সেট করবেন ফোন ডায়ালারে সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন। এখন আমি কোনো একটি ছবি সিলেক্ট করছি এখান থেকে। তো ছবি সিলেক্ট করার পর এখন আপনি এখান থেকে টিক মার্ক করবেন। তো টিক মার্ক করার পর এখন আপনি আবার টিক মার্ক করবেন, টিক মার্ক করার পর দেখবেন যে কিন্তু এই ছবিটি মোবাইল ফোনের ফোন ডায়ালারের মধ্যে সেট হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ব্যাকে আসবেন, তারপর এখান থেকে ফোন ডায়ালার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ফোন ডায়ালারে কিন্তু আপনার ছবিটি পুরোপুরি এখানে সেট আপ হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজে এখান থেকে যে কাউকে কল করতে পারবেন নাম্বার টাইপ করে। তাছাড়া কিন্তু আপনি কন্ট্যাক্ট থেকে যে কোনো নাম্বারকে সিলেক্ট করে এখান থেকে কল করতে পারবেন সোজা এবং যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।